গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল এন্ড মারফি ভেটেরিনারি হসপিটাল। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ। আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছি আমি ত্রিনা। চোখ রাখছি আজকের হেডলাইন্সে। মুর্শিদাবাদে পুলিশ ছাত্র সংঘর্ষ, বিজেপির সদর দপ্তরে হামলার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, রাজ্যপালের চিঠির পাল্টা জবাবি চিঠি অধ্যক্ষের, আলো এসি বন্ধ অবস্থায় চলল মেট্রো, রাজ্য জুড়ে সিএবি বিরোধিতায় জোরদার প্রচারে সিপিএম, কনকনে ঠান্ডা উত্তর ভারতে, বাংলায় শীত ঢুকতে বাধা পশ্চিমী ঝঞ্ঝার জেরে, শান্তিনিকেতনে পৌষ মেলার দূষণ ভাবনা, বর্ধমান শহরে শিশু চুরির অভিযোগ উঠেছে, পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদির চূড়ান্ত ব্যর্থতা। পেট মল এন্ড মারফি ভেটেরিনারি হসপিটাল, GD94 সেক্টর 3 সল্টলেক, কলকাতা 7106, বেটার হসপিটালিটি সার্ভিসেস, বেস্ট ডক্টর্স, রাউন্ড দ্য ক্লক ফেসিলিটি, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিসেস, অল ফুডস অ্যান্ড মেডিসিনস আর অলওয়েজ অ্যাভেলেবল। কন্ট্যাক্ট নাম্বার 8013803050, 8240817590। মুর্শিদাবাদে পুলিশ ছাত্র সংঘর্ষ, স্কুলে প্রধান শিক্ষকের প্রবেশ করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ভাঙচুর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের DVS হাই মাদ্রাসায়। ঘটনায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর করা হয়, জখম হয় বেশ কয়েকজন ছাত্রছাত্রী। ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ বাহিনী উপস্থিত। ছাত্রছাত্রীদের অভিযোগ, মাস ছয়েক থেকেই প্রধান শিক্ষক যথাসময় স্কুলে আসেন না, একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। এই নিয়ে বিক্ষোভ দেখায়, ফলে বেশ কিছুদিন স্কুলে আসেননি ওই প্রধান শিক্ষক। আজ প্রশাসনের সহযোগিতায় স্কুলে পৌঁছালে ফের বিক্ষোভের মুখে পড়তে হয়। পুলিশ ছাত্রের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। বিজেপির সদর দপ্তরে হামলার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পরের দিনই কলকাতায় বিজেপির সদর দপ্তরে হামলা চালানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এই নিয়ে কলকাতা চিত্তরঞ্জন অ্যাভিনিউতে চরম উত্তেজনা ছড়ায় কংগ্রেসের পাল্টা অভিযোগ, বিজেপির প্ররোচনাতেই সাময়িক উত্তেজনা ছিল। ডেঙ্গিতে মৃত্যুসহ একাধিক ইস্যুতে বৃহস্পতিবার দুপুরে মধ্য কলকাতার মোহাম্মদ আলী পার্ক থেকে কলকাতার পুরসভা অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। দুপুরে মোহাম্মদ আলী পার্ক থেকে শুরু হয় মিছিল। মিছিল বিজেপির সদর দপ্তরের সামনে এসে পৌঁছলে উত্তেজনা ছড়ায়। ঠিক সেই সময়ে সেখানে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ উদযাপন করছিলেন বিজেপি কর্মীরা। কংগ্রেসের মিছিল সেখানে পৌঁছলেই হাতাহাতি শুরু হয়, এমনকি বোতল ও হাঁড়ি ছোড়া হয় বলে অভিযোগ। স্লোগান পাল্টা স্লোগানে চত্বর সরগরম হয়ে ওঠে। বিজেপির দাবি, তাদের সদর দপ্তরে হামলা চালানোর চেষ্টা করেছে কংগ্রেস, বিনা প্ররোচনায় বিজেপি কর্মীদের মারধর করেছেন কংগ্রেস কর্মীরা, হতাশ হয়ে কংগ্রেস কর্মীরা এই কাজ করেছেন বলেই দাবি তাদের। রাজ্যপালের চিঠির পাল্টা জবাবি চিঠি অধ্যক্ষকে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের চিঠির পাল্টা করা জবাবি চিঠি পাঠালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন রাজ্যপাল, সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এবার পাল্টা জবাবি চিঠিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আপনি চিঠিতে যা করতে বলেছেন তা অভূতপূর্ব, দৃষ্টান্তমূলক চিঠি আমার কাছে আসার আগেই তা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, এটা কাম্য নয়। তাছাড়া আপনার চিঠি পাওয়ার আগেই অধিবেশন বন্ধ হয়ে গিয়েছিল। এসপ্ল্যানেড থেকে রবীন্দ্র সদন এভাবেই ছুটল মেট্রো, আলো এসি বন্ধ অবস্থায়। ফের মেট্রো বিভ্রাট, আলো জ্বলছে না, এসি বন্ধ। এসপ্ল্যানেড থেকে রবীন্দ্র সদন সেভাবেই ছুটল মেট্রো। ভাড়া বৃদ্ধির এক সপ্তাহের মধ্যেই প্রশ্নের মুখে পড়ল মেট্রো পরিষেবা। জানা গিয়েছে এদিন সন্ধ্যায় 21/22 কবি সুভাষকামী এসি র্যাকটি এসপ্ল্যানেড স্টেশন ছেড়ে পার্ক স্ট্রিট পর্যন্ত আসার সময় কোনো কামরায় আলোই জ্বলেনি, চলেনি এসিও। সেই অবস্থাতেই চলতে থাকে মেট্রো, কামরা তখন যাত্রীদের ভিড়ে ঠাসা। এই অবস্থায় রবীন্দ্র সদন পর্যন্ত চলে আসে মেট্রো। দম বন্ধকর পরিস্থিতিতে আতঙ্ক ছড়ায় মেট্রো যাত্রীদের মধ্যে। রাজ্য জুড়ে সিএবি বিরোধিতায় জোরদার প্রচারে এবার সিপিএম।
সভা সমাবেশে এখনো ভিড় জুটিয়ে তাক লাগাচ্ছে সিপিএম। লং মার্চেও লাল সংগঠন দেখিয়েছে পেশি শক্তি। এবার নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় রাজ্যে কোমর বেঁধে নেমেছেন আলিমুদ্দিন। শুধু রাস্তার সভা সমাবেশে সীমাবদ্ধ থাকা নয়, বরং ছোট ছোট সভা, লিফলেট, বিলি, নাটক, গানের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পরিকল্পনা করেছে সিপিএম নেতৃত্ব। এর পাশাপাশি দলীয় ক্যাডারদের নিয়মিত ক্লাসের বন্ধ ব্যবস্থা থাকছে। বলে রাখি, 19 ডিসেম্বর দেশ জুড়ে প্রতিবাদে নামছে সিপিএম সহ বাম দলগুলো। কনকনে ঠান্ডা উত্তর ভারতে বাংলায় শীত ঢুকতে এখনো বেশ কিছুদিনের বাধা পশ্চিমী ঝঞ্ঝার জেরে। পশ্চিমী ঝঞ্ঝা ও সঙ্গে রাজস্থানে ঘূর্ণাবর্ত, এর জেরেই আগামী 24 ঘন্টায় জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড় হওয়ার সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতেও, কিছুটা উত্তরপ্রদেশের পশ্চিমাংশে। এরপর এই ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর থেকে উত্তর পূর্ব দিকে সরবে আগামী 48 ঘন্টায়। এর জেরে উত্তরপ্রদেশ, বিহার, সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রায় ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রিরও বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64 থেকে 94%। শান্তিনিকেতনে পৌষ মেলার দূষণ ভাবনা। গোটা বছর শান্তিনিকেতনকে দূষণের হাত থেকে বাঁচানোর উপায় বার করতে মুখ্য সচিবের নেতৃত্ব 3 সদস্যের কমিটি গড়ল গ্রিন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালত জানিয়েছে, শুধুমাত্র পৌষ মেলা নয়, গোটা বছর বিশ্বভারতী স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গ্রিন ট্রাইব্যুনাল পৌষ মেলার জেরে শান্তিনিকেতনে দূষণ নিয়ে মামলা দায়ের করেছিলেন পরিবেশ প্রেমীরা। মামলায় ট্রাইব্যুনাল জানায়, মেলার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তত 2 লক্ষ লোকের সমাগম হয়। পরিবেশবিদরা জানিয়েছেন, মেলার সময় কঠিন বর্জ্য ও তরল বর্জ্য পরিষ্কারের প্রয়োজন রয়েছে। বিশ্বভারতের দাবি, এজন্য অন্তত 25 কোটি টাকা প্রয়োজন তাদের। বর্ধমান শহরে শিশু চুরির অভিযোগ উঠেছে। শিশু চুরির অভিযোগে বর্ধমান শহরের এক নার্সিংহোমের কর্মীকে গ্রেফতার করলো পুলিশ। চুরিতে মদত দেওয়ার অভিযোগ উঠেছে ওই নার্সিংহোমেরই এক চিকিৎসকের বিরুদ্ধে। জানা গিয়েছে, 11 বছর বিয়ের পর হঠাৎ বিশ্বাস পরিবারের ঘরে শিশু দেখে পাড়ার প্রতিবেশীদের সন্দেহ হয়। দম্পতিকে জিজ্ঞাসা করে কোনো সন্তোষজনক উত্তর না পাওয়ায় সন্দেহ আরও গাঢ় হয়। যদিও মাস ছয়েক আগে ঘটনাটি ঘটে, সম্প্রতি তাদের সন্দেহের কথা পাড়া প্রতিবেশীরা কাটোয়া থানায় পুলিশকে জানায়। পুলিশ তার ভিত্তিতে বিশ্বাস পরিবারের সন্তান পালনের তদন্ত শুরু করে। পুলিশি তদন্তের জেরে শিশু চুরির চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ জানতে পারে, মাস ছয়েক আগে কাটোয়ার পানুহাটের দিঘির পাড়ের নিঃসন্তান দম্পতি প্রদীপ বিশ্বাস ও অনুশ্রী বিশ্বাস বর্ধমানের একটি নার্সিংহোম থেকে এক শিশুকন্যাকে কিনেছে। 10,000 টাকার বিনিময়ে সদ্যজাত এই শিশুকন্যাকে দম্পতি কেনে বলে পুলিশ জানতে পারে। তদন্তে শিশু চুরি চক্রে নাম উঠে আসে নার্সিংহোমের টেকনিশিয়ান শৈবাল রায় ও চিকিৎসক আবু কাসেম আলীর। নজর রাখবো আজকে খেলার খবরে। পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদির চূড়ান্ত ব্যর্থতা। বুড়োহারে ফেলকি দেখাতে চেয়েছিলেন তিনি। ভেবেছিলেন, এমন বয়সে বড় কিছু করে দেখাতে পারলে সারা বিশ্ব তার নামে জয়ধ্বনি দেবে। কিন্তু কল্পনা ও বাস্তবের যে বিস্তর ফারাক, তা এবার বুঝতে পারলেন পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হয়েছে আগেই, তবে তিনি এখনও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে চলেছেন। এই যেমন এখন তিনি খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, তবে এই লিগে খেলতে নেমে তার শুরুটা একেবারেই ভালো হলো না, বরং চূড়ান্ত ব্যর্থতার মুখে পড়তে হলো আফ্রিদিকে। প্রথম ম্যাচে খাতায় খুলতে পারলেন না আফ্রিদি। চোখ রাখছি আবহাওয়ার খবরে। পূর্বাভাস দিয়েছে আংশিক মেঘলা আকাশ থাকার। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং 18.3 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 51%। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিউজ আকারে প্রকাশ করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739। এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com, অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল।